গান শুনছো? হ্যাঁ, ছবিটা আমার পিছনে খেয়ে সুপ্রভাত সকলকে, আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। ম্যানেজারবাবু মনে হচ্ছে 5:30 উঠে চলে গেছে, আমি উঠলাম 6:00, এখন বাজছে 6:20। চা তৈরি করে চা খেয়ে তারপরে ক্যামেরা ধরে নিলাম, পরে একটু শরীরচর্চা করবো, স্নান ঢান করে তারপরে এগুলো সব ভেবেছিলাম ম্যানেজারবাবুকে দিয়ে পাঠাবো, তো যেহেতু বেরিয়ে গেছে আমাকে দিয়ে আসতে হবে। গজাগুলো নিয়ে এসেছিলাম কাকাতুয়া থেকে, একটা ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি, তারপরে বানির বাড়ি, দাদার বাড়ি, এগুলো সব ডিস্ট্রিবিউট করে আসে। এই ঘুরে চলে এলাম ভাইয়ের বাড়ি, গেলাম হয়তো যখন ব্লক করে বেরিয়ে আসছি যখন তখন মনে হয় এই বাবা, হ্যাঁ ইয়েটা দিয়ে এলাম, হ্যাঁ বাবা আর কি করে আর ব্লক আর হবো, ঠিক আছে ঠিক আছে। তোমার বাজার ঠিক আছে? বেঁচে কেন কমে গেল, গৌতম চলে গেল। এই যে ব্রেকফাস্ট, শশা, আজকে ডিমের পোচ খাওয়ার ইচ্ছা হলো, দুই ডিমের পোচ আর রুটি, দইটা আনতে গেছে, দই আর খাবো না, দইটা দুপুর বেলায় খাবো। কাঁচা পেঁয়াজ নিলাম আর একটুখানি কাঁচা লঙ্কা একটা নিলাম, একটুখানি মুখে দেবো, বেশ ঝাল ঝাল লাগবে। আরে পূর্ণিমা, একটু বিট লবণ দে তো শশাতে, শশাতে একটু বিট লবণ দে। নদীর কি খবর? মানে ওরা লোক পেয়েছে আজকে অনেকদিন পর, ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শশা, ছোটোবেলাতে রুটি লঙ্কা আর পেঁয়াজ একটু নুন দিয়েই খেয়ে নিতে পারতাম। যাক এখন তো তাও সঙ্গে একটা ডিমের পোঁচ আছে, শশা আছে, বিট লবণ আছে, খেলাম বেশ ভালোই লাগলো। এরপরে একটা জমি একটা চা খাবো, খিদেটাই হচ্ছে কি তরকারি। সকালবেলা উঠে স্নান টান করে এক্সারসাইজ করে একটু ছোলা চেক নিয়ে চিবি চিবি খেয়ে তারপরে বাইরের ওখানে গেলাম, যদি ব্লক করা হয় না ভুলে গেছি, নিয়ে ওখানে গিয়ে আবার একটু মুড়ি, শুকনো মুড়ি, একটু চা খেলাম, তারপরে ফিরে এলাম। ফিরে এসে খিদেটা লেগে গেছিলো, রাহুল গেছে দই আনতে, দেখলাম দেরি হবে, পূর্ণিমাকে বললাম তুই ডিমটা সিদ্ধ না করে পোচ করে দে, পোচ করে দিল। শশা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটুখানি নিয়েছি, এই জাস্ট কামড়েছি আর কি, তাতেই কাজ হয়ে গেছে, ফাঁসকরাস খেয়ে নিলাম, নো প্রবলেম। পেটে খিদে থাকলে তরকারি কোনো প্রয়োজন পড়ে না, যা পাবো খেয়ে। পূর্ণিমা দারুণ খেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শশা দিয়ে রুটি, আবার কি তাই আমি আর কোনো চিন্তা করি, আমার সবাই অভ্যাস আছে, ভালো বন্ধ হলো আর না হলো, হ্যাঁ দুবেলা একটু ভাত আর একটু রুটি ওটা জোগাড় হয়ে যাবে, ঈশ্বরের কৃপায় ওটার অভাব হবে না, এইটুকু করে দিতে পারলেই আমি খুঁজি। এবারে পুরীর দিকে যেটা হলো, পুরীতে যখন গেলাম ব্যাগ গুছিয়েছি, হাফাতার শার্টগুলো তিনটে না চারটে ছিল, সেগুলোকে আলমারিতে ঢুকিয়ে দিয়েছি, আর ফুল হাতা শার্ট দুটো ওটা ব্যাগে পড়ে গিয়ে, একটা লাল হাফাতা জামা ওই একটাই গেছে, ভাগ্যে ওই গেঞ্জিটা ছিল হলুদ গেঞ্জিটা নিয়ে আজকে ঘরে এসে দেখছি এই যে তিনখানা না চারখানা জামা জামা তার পরি, এই আয়রন করে জামা সকালবেলা থেকে পরে বাড়িতেই ফিটফাট কাটিয়ে জোকার পুরীতে গিয়ে, হ্যাঁ গেঞ্জি পরে পরেই কাটিয়ে দিলাম, হ্যাঁ যাই হোক জগন্নাথ দামে হাফ প্যান্ট পরে গেঞ্জি পরেই কাটিয়ে দেওয়া যায়, অসুবিধা কিছু নেই, কিন্তু ফুলাতা জামাগুলো আর পরি নেই, কারণ গরমে ফুলাতা জামাটা একটু অসুবিধা হবে। রাহুল সকালবেলায় কি কি আনলে বলো? মালপত্র কিনেছিল, যাওয়ার সময় জল টল কিনেছে, খরচা হয়েছে, সেগুলো সব হিসাব করে একসঙ্গে
বলো পুরী ট্রিপ কেমন লাগলো সেদিন? তা জিজ্ঞেস করা হয় না, আনন্দ করেছো? হ্যাঁ, বন্ধু বন্ধু তো খুব খুশি। হ্যাঁ, দারুণ হয়েছে তো? আচ্ছা আচ্ছা, আর এটা নতুন অভিজ্ঞতা হলো নাকি? হ্যাঁ, মাঝে মাঝে এরকম গেলে ভালোই লাগে, খারাপ লাগে না। বাড়িতে কি বলছে? আচ্ছা আচ্ছা, তবে যেই শরীর নিয়ে গিয়েছিলাম, মানে শরীর তো ভালো ছিল না, হ্যাঁ, কিন্তু ওখানে যাওয়ার পরে মোটামুটি একটু টায়ার্ড ছিলাম, কিন্তু ফিট হয়ে গিয়েছিলাম এখন একদম। ঘোরাঘুরি মানে সেই হাঁটাহাঁটি করা প্রচুর হয়েছে। আর ব্যাপারটি কি যে পুরীতে গিয়ে না ওই মন্দির টন্দিরগুলো একটু হেঁটে ঘুরলে ভালো লাগে, ওই যে চারিদিকটা ঘুরে বেড়াচ্ছে হেঁটে হেঁটে এত ভালো লাগে যে আমি কোনোবার এরকম করে ঘুরি না, কোনো রকম করে মন্দিরে যায় আর চলো 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 কতক্ষণ ওখান থেকে বেরিয়ে চলে। আরো কপাকি তিন পাক ঘুরেছি, আবার ঘুরে এলাম পথ ভুল করে, আবার ঘুরে এসে ঢুকলাম, আবার ঘুরলাম এত বড় এরিয়াটা, দু ঘন্টা ঘুরেছি প্রথম দিন ওখানে, তারপরে টোটো করে চলে এলাম। যাই হোক, ইয়ে রিয়ার শাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ। আর তোমার মেয়ে? জগন্নাথের গেঞ্জি। হ্যাঁ রে, চশমা পরেছিস? এই চশমা ওই বললাম না আমি, এর আগেই বলেছি চশমা নিয়েছো যখন চশমা পরতে হবে, নাহলে চোখ ঠিক হবে না। হ্যাঁ, ভুলে গেলে হবে? তাই বলেছে, তাই বেশ। তাহলে রান্না করতে করতে তখন তো কাছের জিনিস হয়তো পোকা পড়ে গেল, তুমি দেখতে পেলে না, তাই সে তো আমার পেটে চলে যাবে। হ্যাঁ, কাজে চশমাটা তো আনতে হবে, রান্নার সময় তো পড়তে হবে তাহলে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার হিসাব মিটে গেল? হ্যাঁ, হিসাব মিটে গেল, যার জোরে যার জোরে। ঠিক আছে, এরপরে দেখি একবার বেনারস যাবো গাড়ি নিয়ে, বুঝলে? সেটা আরো আরো দূর হবে, বেনারস এখান থেকে মানে 800 কিলোমিটার। না না, ওই 600-700 হবে, 600-700 হবে। আর রাস্তা ভালো তো? ওই রাস্তায় বেড়ে খুব ভালো, অসুবিধে কিছু নেই। হ্যাঁ, রেস্ট নিয়ে নিই, তারপরে বাংলাদেশটা ঘুরে আসি, তারপরে দেখা যাক কি প্রোগ্রাম করা হয়। ঠিক আছে, তিনটে প্যাকেট নিয়ে নিলাম, একটা দাদার বাড়ি, একটা বানির বাড়ি, আর একটা বোনের বাড়ি। আর ভ্যাসটা তো দিয়ে চলে এসেছি সকালেই, হয়ে যাবে। আর এবার দেওয়ার থেকে মনে করে একবার দেখা করে আসি। এই যে মাস্টারমশাই কাজটা নিয়ে এলাম, এখানে একটু কাজ আছে, আমার দ্বারে হবে না বলে ওকে ধরে নিয়ে আসলাম। বেশ, ভাই কি গান লাগিয়েছে দেখো। হা হা, গান শুনছো? হ্যাঁ, ছবিটা আমার দেখতে পাচ্ছ ছবিটা? হ্যাঁ, কিন্তু তোমাকে তো দেখাবো না, তুমি দাড়ি না কাটলে আমি তোমাকে দেখাচ্ছি না। আনবো রেজারটা, দাড়িটা কিনে দাড়ি কাটবে না, দাড়ি থাকবে, ওটা থাক পরে কাটবে, আগে এটা টাঙিয়ে দাও, তাহলে হবে। বেশ, তাহলে আমি আসছি, ঠিক আছে, আসছি। ওই প্রসাদটা খেয়েও একটু পরে, প্রসাদটা একটু পরে খেয়েও। হ্যাঁ হ্যাঁ, টিফিনটা করে খাবে। পড়াশোনা করছে? হ্যাঁ, ছোট টুলে কি লিখছিস? হ্যাঁ, কি ও 2 টাকা নাকি 2 কার্ড কি লিখেছো? 12 বলো, মুখে বলো কি লিখছো। একটি
একটি কাঠির বেশ পড়াশোনা করো, আর ওইটা কই বড় বানরটা? ছেলে ও ভালো ছেলে, একবার দেখিয়ে দাও, মুখটা দেখিয়ে দাও। ভালো ছেলে, ভালো ছেলে, পড়াশোনা করছে গুড বয়ের মতন, ঠিক আছে? হ্যাঁ ভালো ছেলে, ছবি আঁকছো? ও বেশ, তাহলে আজকে আর খেলাধুলা করছি না, এরপর আরেকদিন আসবো খেলাধুলা করবো। খেলাধুলা হবে কী করে হবে? না পড়াশোনা করার সময় খেলাধুলা না, আজকে না, না আবার আর আসবো আরেকদিন, নিয়ে খেলাধুলা করবো। হ্যাঁ আর একটু জোরে 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 দাঁড়া দাঁড়া, ফ্যানটা বন্ধ করো বউ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? কি করছো? ভালো আছো? তুমি তুমি ভালো আছো? তুমি কি একটু ডোকা ডোকা হয়ে গেছো? হ্যাঁ হ্যালো বন্ধুরা, বলো। হ্যাঁ বলো, ভালো আছো? হ্যাঁ বলো, আমি ভালো আছি। বলো আমি ভালো আছি। শুভ সকাল। তোমার পড়া হয়েছে? ও রাত্রে পড়বে? আচ্ছা আচ্ছা, সকালবেলায় ঘুমায় ওই রাত্রেবেলায় পড়ে, রাত জেগে পড়াশোনা করে, কলেজে পড়ছে তো, পড়াশোনার বেশি চাপ আছে না একটু? ও বাপা, এই যে শরীরটা ভালো নেই, ওই জন্য দেখতে এলাম, যাক এখন ফিট হয়ে গেছে। হ্যাঁ জগন্নাথ দর্শনে গেলেই শরীর একদম চাঙ্গা হয়ে যাবে। যাই হোক, ওই জন্য জগন্নাথের এখান থেকে, জগন্নাথে প্রসাদ তো আর বলবো না, ওই ওখানে গজা মানে প্রসাদ নিয়ে গেলাম, খাওয়া বলে গেলাম, বুঝে শুনে খেয়ে খাওয়ার আগে ভাবো, খেয়ে ভেবো না, ঠিক আছে আসি। এই যে মায়ের জন্য বসে আছি, চলো উপরেই যাই, উপরে গিয়ে একটু চা খাই, আমার নিচের কাজ হয়ে গেল। ছবি যাই, আমি তোমাকে আজকে তোমার বাড়িতে পৌঁছে দিতাম, হঠাৎ খেয়াল হলো ছবি তো নাই, নিয়ে গেল বানি। সকালবেলায় তুমি চলে গেছো, ভালো না, তোমাকে দিয়ে পাঠিয়ে দেবো গজাগুলো, নিয়ে এখন কি করবো, নিজেই গেল সব দেখে গেলাম, দেখা করবো এটাই। না না তোমার তো আছে, নিয়ে চলে যাবে, এসছে ছবি, এসছে ছবি, এসছে ছবি, এসছে ও আসার কথা আছে। আচ্ছা পূর্ণিমা, ও এখন একটু চা করে দাও। মেয়েজাবু সকালে আজকে চা না খেয়ে চলে গেছে, আমাকে ডাকেও নাই, কাজের তারা বউ নেই বাড়িতে, ভোরবেলায় উঠে চলে গেছে। পূর্ণিমা আজকে আসতে দেরি করলো, এতক্ষণ একটু মুড়ি আর কাঁচা ছোলা আর এই যে শশা নিয়ে বসলাম, 7:10 গড়িতে। পূর্ণিমা ও চপ ভাজছিস নাকি? চপ রেডি করছ? আর ওই বাড়িতে কি ইয়ে কর, ঠিক হয়ে গেল? কাকে দিলি? ও মাসিকে দুবেলা করবে, কথা হয়ে গেছে তো? ভালো করেছ, এদিকে একটু চপ ভাজার ইয়ে ছিল, দেরি করেছ, ওই ওই বাড়িতে যে বাড়িতে ও ছাড়লো সেই বাড়িতে একজনকে, একজন মহিলাকে ওখানে ব্যবস্থা করে দিয়ে এলো বলে দেরি হয়েছে, আর আজকেই চপ খাওয়ার ডেট নিয়ে এখন ভাজছে হুড়ি হুড়ি করে, কমপ্লিট এসছে, চলে এসছে। এই বিড়াল ঢুকলো রে, বিড়াল ঢুকে গেল, হ্যাঁ এদিকে ঢুকে গেল, ঠাকুরগড়ের দিকে চলে গেছে, নিয়ে বম্পির বাজারে গেল, ঘুরে এসে খাবে চপ ভাজছে, চপ রেডি করছে, দেখি
আমিও একটা খেতে পারি। খেলো সকালে? যদিও কম খায় এবারে মুড়ি এমন একটা জিনিস খেতে 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 শেষ হয়ে যায়। অল্প থাকলে ঠিক আছে, একটু টেনে টেনে খাবো তবু ভালো, কিন্তু দিলে আর না আমি নটাই খাবো। খিদে লেগেছিল, কারণ 45 মিনিট এক্সারসাইজ করেছি আর খিদে লেগে গেছে অনেকক্ষণ আগে। দেরি করেছে না আজকে? না দেরি করেছে, ওই কাণ্ড ঘটেছিল, সে কাণ্ড সমস্যা সমাধান করে তারপরে এলো আর কি। এই চশমাটা কয়, চশমাটা পরে পরে আসবি তো? দেখ একবার, দেখা বাণীকে দেখা, দেখ একবার বাণীকে দেখিয়ে দে চশমাটা কেমন হয়েছে। দেখেছ কেমন লাগছে? দিদিমণি 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 লাগছে না? কেন তুই কি রান্না করবি? মানে স্পেশাল রান্না কিছু করবে কি? তাহলে অ্যানাউন্সমেন্ট করবো, সবাইকে ডাকবো যে বাণীর রান্না খাওয়ার জন্য। হ্যাঁ চলে আসুন, এসে আবার যদি বলি পুরস্কার দেওয়া হবে। হ্যালো, ও আজকে দেরি হয়েছে নাকি? সব বসে গেছে তো? ওইটাতে কি ইয়েতে? ও হ্যাঁ, মাছ ভাজা আর আলু খানা, বেশ। সবজিতে আলু দাম নেই তো? ডাল করেছিস তো? বেশ, আজকে দেরি করে এমনিতেই এসছে, তারপরে এসে আবার সব এসছিল, চপ ভেজে তারপরে রান্না করছে, ওই জন্য দেরি হয়ে গেল। 9টা বেজে গেছে, কিন্তু এই তোমার ওষুধ চলে এসেছে, পূর্ণিমাকে বুঝিয়ে দাও। সকালে এসে এখানে একবার লাগাতে পারবে, দুপুরে একবার, আবার বৈকালে, আবার রাত্রে, হলো 4 বার হয়ে গেল। এবার ওই যেটা 2 বার লাগাতে হবে সেটা 15 মিনিট পর গেল মেজরবাবু, দরজা ফেজা লাগিয়ে দিয়ে চলে এলো, আমি ভাতটা বেড়ে রেডি করে ফেলেছি, আর রেডির সঙ্গে সঙ্গে আজকে কর্মকাণ্ড আমরা শেষ করছি। শুভরাত্রি সকলেই, ভালো থাকুন।